হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সম্মুখে রয়েছে ফিশারম্যান বিডি চ্যানেল। আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। সকল প্রকারের ডিম রেণু উৎপাদিত হয়ে থাকে, তার জন্য রয়েছে এই ডিম রেণু। ডিম রেণু পোনা অতএব যে কোনো মাছের সাইজে হোক না কেন, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে যে ডিম রেণুটা দেখতেছেন সেটি লোক খুদ্দি খুদ্দি দানা দানা ডিম রেণুটা, তার জন্য রয়েছে কিভাবে ফোটানো হয় এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখে নিন। আমাদের কথার মাধ্যমে হলে আপনারা ইনশাল্লাহ মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তার জন্য রয়েছে দেরি না করে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অতএব আমাদের চ্যানেলের পাশেই থাকুন ফিশারম্যান বিডি চ্যানেল। হ্যাঁ বিয়স, এখানে যে দেখতেছেন এইটা হলো গা বোতল, অতএব বোতলের পাশ দিয়ে রয়েছে নেট। এই নেটটা হলো গা পানি আউটলাইন হয়ে যায়, অতএব যে ভিতরে ডিমগুলো থাকে বাচ্চাগুলো সেগুলো এভাবেই থাকবে। হ্যাঁ বিয়স, এই জর্জেট কাপড়ের মাধ্যমে পানিটা ছেঁকে বার হয়ে গেলে সম্পূর্ণটা ডিম থাকে, অতএব ডিমের পরে ডিমের খোসাটা ফোটানোর পরে ডিমের বাচ্চাগুলো জর্জর হয়ে থাকে। তার জন্য রয়েছে 24 ঘন্টা পূর্বে মাছগুলো ডিম সম্পূর্ণটা ফোটানো হয় এভাবে পানির সাওয়ারে। হ্যাঁ বিয়স, এখানে যে পানিটা দেখতেছেন একদম টিউবওয়েলের পানি, তার জন্য রয়েছে এখানে পানিতে কিনে কিছু নাই, অতএব লবণ দেওয়া নাই, টিটিএস নেই, অতএব কিংবা মিষ্টি নেই। তার জন্য সকলভাবে সাদা সিধাভাবে মাছের ডিমটা ফোটানো হয়। হ্যাঁ বিয়স, এখানে যে দেখতেছেন দেখেন কার্পু মাছের ডিম, তার জন্য রয়েছে ডিমটি জটল থাকে। কার্পু, হাঙ্গারি কাপ এই ধরনের মাছ ডিম জটল থাকে, তার জন্য রয়েছে এই জটলটা সারাই নেওয়ার জন্য, এবং কি এই ডিমটি খুশি খুশি এবং কি আলাদা হয়ে যাবে, তার জন্য রয়েছে এই ডিমটি 72 ঘন্টার পরে ফুটানো হবে। হ্যাঁ বিয়স, এভাবে 24 ঘন্টা পানির প্রেশার থাকতে হবে, তার জন্য রয়েছে আপনার পুকুরে অতএব কীভাবে চাষ করলে ভালো ফলন পাবেন। মনে রাখিতে হবে যখন ডিমটি দিবেন তার আগে আপনার পানিটা থাকতে হবে 2 থেকে 3 ফুট রাখবেন। 3 ফুট রাখার মাধ্যমে আপনারা একটা সমীতন ব্যবহার করবেন, যা বলা হয় আপনার 2/10 শতাংশের ভিতরে 200 মিলি সমীতন ব্যবহার করবেন। এখানে যে বোতলটা দেখতেছেন এই এটা হলো 250 পুঁটি মাছের বোতল, এই বোতলের ভিতরে পুঁটি মাছ এবং কি দেওয়া রয়েছে। এই 250 পুঁটিটা আমরা বোতল হিসেবে বিক্রি করে থাকি। অবশ্যই এই বোতলের ডিমটি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন কি পরিমাণে থাকে। একটা প্যাকেটের মাধ্যমে আপনার 15টা থেকে 20টা প্যাকেট হবে। হ্যাঁ বিয়স, হাউসফুল নেওয়ার জন্য অবশ্যই এই বোতলের জন্য আপনারা জেনে নিলেন। তার জন্য রয়েছে 300 পুঁটি মাছ আমরা কেজি হিসেবে বিক্রি করি না, ওতে পুতুল চুক্তি হিসাবে বিক্রি করা হয়। হ্যাঁ বিয়স, ভালো মানের অতএব ভালো কোয়ালিটি রেণুর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে রাখবেন। আপনারা সকল প্রকারের মাছের চাষ তথ্য পেতে হলে এই ভিডিওতে কমেন্ট মাধ্যমে জেনে নেবেন। আমাদের ঠিকানা ময়মনসিং জেলা থানা ত্রিশাল। হ্যাঁ বিয়স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। অতএব আপনার পুকুরে যদি ডিম রেণু সেরে থাকেন, যদি আপনার পুকুরে কোনো পোকা হয়ে থাকে, তার জন্য রয়েছে ওই পোকাটা আপনার রেণুর জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তার জন্য রয়েছে আপনারা 200 মিলি সমীতন ব্যবহার করেন, অতএব আরও ভালোভাবে জানার জন্য কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিশার